Your students, am I clear to not say? Sir, okay. thank you. আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এখন তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 যেটা তোমার উপরে চ্যাপ্টার নামটা দেখা যাচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনস আমাদের বইয়ের যে অংশটা আমাদের যেটা টেক্সট বুক সেটাতে আমাদের যে বইয়ের অংশটা সেই বইয়ের যে এটা তোমাদেরকে আমি লাস্ট الحصه দেখাইছিলাম যে একটা ইন্ট্রোডাক্টরি একটা অংশ আমি তোমাদের লাস্টে দেখাচ্ছিলাম যে এই চ্যাপ্টারটা মেইনলি আমরা কোন বিষয়গুলোর উপর ফোকাস করব যেটা তোমাদেরকে আমি ইউজুয়ালি যে প্রতিটা চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদেরকে আমি ইউজুয়ালি বলি যে প্রতিটা চ্যাপ্টার পড়ানোর সময় আমি এটার একটা ইন্ট্রোডাকশন থাকে ইউজুয়ালি চ্যাপ্টারেই থাকে একটা ইন্ট্রোডাকশন থাকে হ্যাঁ আমার একটা কথা ছিল হ্যাঁ বলো স্যার আমাদের ল্যাপটা নিবেন না হ্যাঁ হ্যাঁ না স্যার আমরা হচ্ছে একটা নোটিশ পাইছি মানে আমাদের থিওরি গুলো যদি অনলাইনে হয় তো এই সেমিস্টারে ল্যাপ গুলা হচ্ছে অফলাইনে দিতে হবে মানে ফিজিক্যাল ভাবে নিবে ওই জন্য স্যার বললাম এটা কখন পাইছো নোটিশটা এটা স্যার এখনো শিওর না এটা নাকি ইউজিসি থেকে বলছে তো তো আমাদের কয়েকটা টিচারে বলছিল ল্যাব হওয়ার পসিবিলিটি অনেক বেশি তাও ফিজিক্যালে ওজন্য স্যার বললাম আমাদের ল্যাবটা কি করব বসছি বাট নোটিশটা কখন পাইছো এটা বলো নোটিশটা পাইছে কয়েকদিন আগে হুম কয়েকদিন এক সপ্তাহ স্যার দুটো এটা কি ল্যাব ল্যাব ক্লাসের ব্যাপারে নোটিশ ছিল নাকি ল্যাব পরীক্ষা ল্যাব एग्जाम কোনটা ল্যাব এক্সাম ল্যাব এক্সাম তো সেটা डिफरेंट ইস্যু আগে তো তোমাদেরকে ল্যাব ক্লাস তো নিতে হবে জি স্যার ওর জন্য বলছি আর কি স্যার মানে আমাদের তো ল্যাব ক্লাস তো এখনো শুরু হয়নি তো আমরা ল্যাবটা কিভাবে কি করব হ্যাঁ সেটাই ল্যাব ক্লাসটা অবশ্যই ল্যাব ক্লাসটা হবে আর তোমাদের ল্যাব এক্সামটা হয়তো ল্যাব এক্সামটা হয়তো তোমাদের ফিজিক্যাল ল্যাব ল্যাব ক্লাসরুমে বা তোমাদের যে ক্যাম্পাসে তোমাদের যে লাইভ ক্লাসরুম সেখানে হয়তো ল্যাবটা হইতে পারে মানে এক্স ল্যাব এক্সামটা হইতে পারে কিন্তু ল্যাবে কিন্তু ল্যাবের ক্লাস হ্যাঁ ঠিক আছে আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু ল্যাবের ক্লাস অনলাইনে হইতে কোনো সমস্যা নাই ল্যাবের ক্লাস অনলাইনেই হবে ওকে জি জি ক্লাস তো ক্লাস তো আলাদা ব্যাপার ল্যাবের ক্লাস হওয়ার পরে গিয়ে হবে এক্সাম ওকে সো ল্যাব ক্লাসটা হয়ে যাবে ল্যাব ক্লাসটা আমি এটা সিকোয়েন্সের কনসিকোয়েন্সের নিয়ে ফেলবো এরপরে ল্যাব एग्जामটা তোমাদের পরবর্তীতে যখন ইউজিসি থেকে अप्रুভাল আসে অথবা ডেট হয় অথবা এটা নিয়ে ফার্দার কোনো ডিসিশন হয় সেই অনুযায়ী ল্যাব एग्जामটা আমরা নিব কিন্তু এখনো ল্যাব এক্সামের ব্যাপারে আসলে কোন एग्जामের ব্যাপারে যেমন এখন তোমাদের থিওরি एग्जाम ব্যাপারেও এখনো কোনো ডিসিশন হয় নাই এবং পরিস্থিতি ওকে পরিস্থিতি ওকে বা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত থিওরি এক্সামের ব্যাপারেও কোনো এখন থিওরি ও নেওয়া যাচ্ছে না যদিও ঢাকা ইউনিভার্সিটি বা কয়েকটা ইউনিভার্সিটি ওরা বলছে যে ওরা পরীক্ষা নিয়ে চলবে মানে লাইভ ক্লাসরুমে ফিজিক্যাল ক্লাসরুমে পরীক্ষা নিবে কিন্তু এখনো অন্যান্য ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি এই ধরনের ডিসিশন নিয়েছে কিনা আমি জানি না বা তোমাদের ইউনিভার্সিটিও তারিখ থেকে শুনছিলাম কিন্তু এখনো রুটিন পাইনি আমরা কয় তারিখ থেকে 20 তারিখ থেকে শুনছি কিন্তু এখনো রুটিন পাইনি এখনো রুটিন পাওয়া যায়নি আচ্ছা ওকে ওকে নাথিং রং তো যাই হোক এটা আমরা আমাদের যেটা আমাদের ক্লাসগুলো বিশেষ করে থিওরি ক্লাসগুলো আমরা শেষ করে ফেলি তো থিওরি ক্লাসগুলো শেষ করে ফেলে আমাদের লেভেল ক্লাসগুলো আমরা খুব দ্রুত ইজিলি করে ফেলতে পারবো ওগুলো খুব বেশি সময় আমাদের লাগবে না সো এটা অবশ্যই হবে ল্যাবের ক্লাব ক্লাবের ক্লাসও হবে ল্যাবের পরীক্ষাও হবে পরীক্ষা এখন যেভাবে আমাদেরকে ইনস্ট্রাক্ট করে সেভাবে ল্যাবের পরীক্ষা নিব এবং আমার আমি তোমাদের গত সেমিস্টারেও তোমাদের একটা তোমাদের অন্য একটা সেমিস্টার আমার কোর্স আমি আমি একটা কোর্স আমি কন্ডাক্ট করছি সেখানেও তোমাদের ল্যাব পরীক্ষা কিন্তু হয়নি তাই না তোমাদের গত তোমার তো তোমরা তো তোমরা তো জানো তোমাদের অনেকগুলো কোর্সের গত সেমিস্টারে অনেকগুলো কোর্স ল্যাব ছিল সেগুলো কি ল্যাব পরীক্ষা হইছে না স্যার বিগত তিনটা সেমিস্টারে কোনো ল্যাব হয়নি থার্থ সেমিস্টার থেকেই স্যার আমাদের অফ হয়ে গেছিল ওই থার্ড সেমিস্টার থেকে ল্যাব হয়ে গেছে থার্ড সেমিস্টার থেকে কোনো ল্যাব হয়নি আমাদের হম না ওইটাই বললাম তোমাদের ল্যাবের ল্যাব এক্সাম গুলো ব্যাপারে এখনো আসলে করুন কোনো ফাইনাল ডিসিশন হয় নাই সো ফাইনাল ডিসিশন হইলেই এরপর আমরা বুঝতে পারবো আমাদেরকে কি করতে হবে ওকে

মানে বড় চ্যাপ্টার গুলোর মধ্যে হয়েছে অন্যগুলো অন্য চ্যাপ্টারগুলো হয়তো আমরা পড়বো কিন্তু তুমি যে তোমার যেটা খেয়াল করে আসছো চ্যাপ্টার নাম্বার ওয়ান থেকে নিয়ে চ্যাপ্টার নাম্বার ফাইভ পর্যন্ত এটা হচ্ছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার নাম্বার ওয়ান থেকে চ্যাপ্টার ফাইভ পর্যন্ত মোটামুটি আমরা চ্যাপ্টারগুলো থরলি পড়ছি মানে খুব কম সংখ্যক টপিক ছিল যেগুলো আমরা বাদ হ্যাঁ কিছু কিছু টপিক আমরা বাদ দিচ্ছি কিন্তু সেগুলো খুবই কম মানে একটা চ্যাপ্টারের মোটামুটি সবকিছু আমরা কভার করছি অলমোস্ট একটা চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ফাইভ পর্যন্ত এই পাঁচটা চ্যাপ্টারে অলমোস্ট সবকিছু আমরা কভার করছি তাই না তোমাকে এই জিনিসটা খেয়াল করছো স্টুডেন্টস আমার কথা বোঝা যাচ্ছে হ্যালো স্টুডেন্টস জি স্যার আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত মোটামুটি অলমোস্ট সবকিছুই কভার করছি চ্যাপ্টারে খুব কম সংখ্যক টপিক আছে যেগুলো বাদ দিছি তাই না এরকম চ্যাপ্টার 6 ও সেম অর্থাৎ আমরা সবকিছু পড়ব অলমোস্ট সবকিছু কিন্তু এরপরে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোর মধ্যে আমরা কিছু কিছু অংশ কভার করব মানে কিছু কিছু পড়ব কিছু কিছু বাদ দিব বা বেশিরভাগই বাদ দিব কয়েকটা টপিক হয়তো আমরা পড়ব এভাবে চ্যাপ্টারে ধরে চ্যাপ্টার ধরে ধরে প্রতিটা একটা চ্যাপ্টারে সবকিছু পড়ে ফেলবো না বা অলমোস্ট সবকিছু পড়ে ফেলবো না সো সেই হিসেবে এটা হচ্ছে আমাদের বড় চ্যাপ্টার গুলোর মধ্যে লাস্ট চ্যাপ্টার মানে যেই চ্যাপ্টার গুলো আমরা পুরোটা কভার করতে পুরোটা কভার করছি বা পুরোটা কভার করি ওই সব চ্যাপ্টার গুলোর মধ্যে এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার সো ওই চ্যাপ্টারটা আমরা আজকে পড়বো যদি পসিবল হয় ইনশাআল্লাহ যদি আমাদের আমরা শিক্ষা সময় পাই তাহলে হয়তো এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারি সো এটা হচ্ছে আমাদের আজকের আমাদের আজকের মেইন মেইন পার্ট আমাদের চ্যাপ্টার নাম্বার 6 এবং যেটা তোমরা জানো যে আগে চ্যাপ্টার গুলো তো আমি আমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকতো তারপর এটা ক্যারিয়ার অবজেক্ট এই চ্যাপ্টার অবজেক্টিভস থাকতো ইন্ট্রোডাকশনের পর একটা অবজেক্টিভস থাকতো এই চ্যাপ্টারের মধ্যে আমরা কোন জিনিসগুলো পড়ব কোন জিনিসগুলো পড়ব না সো এই চ্যাপ্টার অবজেক্টিভটা থেকে মেইনলি আমরা বুঝতে পারি যে আসলে কোন কোন জিনিসগুলো আমরা কভার করব সো এটা আমি তোমাদেরকে এখানে চ্যাপ্টার অবজেক্টিভে তোমরা যা যা দেখতে পাচ্ছ এটা আমি তোমাদেরকে এই ইন্ট্রোডাকশনে যেটা সে হাইলাইট করে এটা লাস্ট ক্লাসে হাইলাইট করা আর চ্যাপ্টার অবজেক্টিভে কি কি থাকবে সেগুলো আমি তোমাদেরকে বলছি আর স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের সাথে আমার এখন স্টুডেন্টদের সাথে ক্যারিয়ার ক্যারিয়ার নিয়ে কথা বলতে বলতে ক্যারিয়ার অবজেক্টিভ নিয়ে কথা বলতে বলতে আমার আমার স্লিপ অফ টাং হয়ে যায় যে এই যে চ্যাপ্টার অবজেক্টিভ এই জায়গায় আমি বলছি ক্যারিয়ার অবজেক্টিভ মানে স্টুডেন্টদের সাথে যখন আমি বা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি কথাবার্তা বলি এদের ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলি তখন এই ক্যারিয়ার অবজেক্টিভ ব্যাপারটা আসে না প্রসঙ্গ প্রসঙ্গটা আসে না তো সেই জন্য আমার ওই বুক দিয়ে ক্যারিয়ার অবজেক্টিভ কথাটা চলে আসছে যাই হোক স্টুডেন্ট সো আমাদের প্রথমে দেখো আমাদের এই চ্যাপ্টারে প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন যেটাকে আমরা কি বলছি সংক্ষেপে প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন সংক্ষেপে কি বলবো এটাকে বলবো পিসিআই পি সি আই প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন দ্য প্রোগ্রাম কন্ট্রোল ইন্সট্রাকশন এর মধ্যে প্রথম যে ইন্সট্রাকশন সেটা হচ্ছে জাম্প যেটা এর সঙ্গে বলবো জেএমপি দা মেইন প্রোগ্রাম কন্ট্রোল ইন্সট্রাকশন দ্যাট ইজ জেএমপি এলাউস দা প্রোগ্রাম টু স্কিপ সেকশনস অফ আ প্রোগ্রাম এন্ড ব্রাঞ্চ টু এনি পার্ট অফ দা মেমরি ফর দা নেক্সট ইন্সট্রাকশন অর্থাৎ একটা একটা একজন প্রোগ্রামার প্রোগ্রামার চাইলে কি করতে পারে একটা নির্দিষ্ট অংশ স্কিপ করে বাদ দিয়ে অন্য একটা অংশ চলে যেতে পারে ওকে পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য অন্য একটা অংশে চলে যেতে পারে এটা জাম্প করা জাম্প মানে কি জাম্প মানে তো নর্মালি হচ্ছে একটা জায়গা জাম্প মানে হচ্ছে লাফ দেয়া অর্থাৎ একটা নির্দিষ্ট অংশকে স্কিপ করে চলে যাওয়া যেমন আমরা যখন নর্মালি হেঁটে যাই তখন আমি আমার আমরা কি করি স্টেপ প্রতিটা স্টেপ আমরা কি করি মাটিতে পড়ে প্রতিটা স্টেপ মাটিতে পড়ে ঠিক না কিন্তু আমি যখন জাম্প দিই যে স্টেপ গুলো আমি হেঁটে যেতাম সেই সেই দুই তিনটা স্টেপ দেখা যাচ্ছে আমি না হেঁটে স্কিপ করে আমি জাম্প করে চলে যাচ্ছি ঠিক না এটা হচ্ছে জাম্প সো এখানেও ব্যাপারটা সেম যে কোন একজন প্রোগ্রামার চাইলে কি করতে পারে কোন একটা নির্দিষ্ট সেকশন স্কিপ করতে পারে ওকে একটা প্রোগ্রামের এবং ব্রাঞ্চের একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট সেকশন সে স্কিপ করতে পারে আর এরপরে সে কোথায় চলে যেতে পারে এরপরে নেক্সট ইনস্ট্রাকশনের এই কাজটা নেক্সট ইনস্ট্রাকশনের জন্য সে ওই কাজটা সে করতে পারে এবং বল সেটাই বলা হচ্ছে মেইন প্রোগ্রাম কন্ডিশন মানে জাম্প ইনস্ট্রাকশন এলাউজ দা প্রোগ্রামার টু স্কিপ সেকশনস অফ এ প্রোগ্রাম এন্ড ব্রাঞ্চ টু এনি পার্ট আউট অফ দা মেমরি ফর দা নেক্সট ইনস্ট্রাকশন অর্থাৎ কোন একটা প্রোগ্রাম একটা নির্দিষ্ট সেকশন সে স্কিপ করতে পারে এবং কোন একটা অন্য একটা পার্ট এর ব্রাঞ্চে চলে যেতে পারে নেক্সট ইনস্ট্রাকশন এর অন্য কোন পার্ট এর ব্রাঞ্চে সে চলে যেতে পারে আর এরপরে বলা হচ্ছে আ কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন এলাউজ দা প্রোগ্রামার টু মেক ডিসিশনস বেসড আপন নিউমেরিক্যাল টেস্ট

সো বলা হচ্ছে দেখো থ্রি টাইপস অফ আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশনস আমরা ফিগার নাম্বার 6.1 এ দেখব একটা হচ্ছে শর্ট জাম্প একটা হচ্ছে নিয়ার জাম্প একটা হচ্ছে ফার জাম্প আরো দুটো আছে একটা হচ্ছে ইন্ট্রা সেগমেন্ট আর একটা হচ্ছে ইন্টার সেগমেন্ট জাম্প আমি কথাগুলো আবার বলি আনকন্ডিশনাল জাম্প নরমাল তিন রকম থ্রি টাইপস একটা হচ্ছে শর্ট জাম্প দেখতেছো নিয়ার জাম্প ফার জাম্প ঠিক আছে শর্ট জাম্প হচ্ছে দুই বাই বিশিষ্ট খেয়াল করো শর্ট জাম্প হচ্ছে দুই বাই বিশিষ্ট নিয়ার জাম্প হচ্ছে তিন বাইট বিশিষ্ট ফার জাম্প হচ্ছে পাঁচ বাইট বিশিষ্ট ঠিক আছে আর দ্য শর্ট জাম্প শর্ট আর নিয়ার জাম্পকে মাঝে মাঝে বলা হয় ইন্টারসেগমেন্ট জাম্প আর ফার্স্ট জাম্পকে মাঝে মাঝে বলা হয় ইন্টারসেগমেন্ট জাম্প তোমরা কি পাঁচটা জাম্প খেয়াল করছো স্টুডেন্টস এই পাঁচটা জাম্প ইনস্ট্রাকশন জাম্পের নামগুলোই খেয়াল করছো जी আমাকে তাড়াতাড়ি রেসপন্স করতে হবে আমি বলার সাথে সাথে আমাকে রেসপন্স করতে হবে আমি ওয়েট করতে হয় কেন বা বারবার জিজ্ঞেস করতে হয় কেন ওকে সো খেয়াল করো এরপর আমরা একটা ফিগারের মাধ্যমে এটা দেখতে চাই দা থ্রি মেইন ফর্মস অফ দা যেটা এটা ফিগারের কথা বলছি ফিগার 6.1 দা থ্রি মেইন ফর্মস অফ দা জাম্প ইনস্ট্রাকশন দ্যাট ইজ জম্পি জাম্প মানে জম্পি একটা হচ্ছে এ শর্ট বি নিয়ার জাম্প সি ফার জাম্প তাহলে দেখো এখানে এখানে তোমার এই যে একটা অপারেশন করতে আছে অপারেশন করতে আসে ই বি ই নাইন ই এ তারপরে এখানে দেখো এখানে একটা পোর্শন দেখা গেছে যে এটা আর নিয়ারের ক্ষেত্রে ডিস্ক লো হইতে পারে হাই হইতে পারে আর এটার ক্ষেত্রে আইপিটা লো হইতে পারে হাই হইতে পারে সিএস লো হইতে পারে হাই হইতে পারে দেখো শর্ট জাম্পে কয় বিট দুই বিট নিয়ার জাম্পে তিন বিট

একটা কাজ হয়ে গিয়ে চারটা মেমোরি লোকেশন এক দুই তিন চার চারটা মেমোরি লোকেশন পরে গিয়ে এসে জাম করতেছে যেখানে সিএস এর একটা মান দেওয়া আছে আইপি এর মান দেওয়া আছে নিউ আইপি এর মান দেওয়া আছে আর নিউ আইপি পরবর্তীতে আরেকটা মান দেওয়া আছে সো এই যে এই যে বিষয়টা এটা হচ্ছে একটা শর্ট জাম্পের ক্ষেত্রে একটা বা জাম্পের একটা একটা ফিগার একটা উদাহরণ এখানে এটা দেয়া হচ্ছে আর এই শর্ট জাম্পের এইটা এটা যে এক্সপ্লেনেশনটা এটা আমরা এই যে এইটার এক্সপ্লেশন টা মেন লেজি এখানে দেয়া আছে যে বলা হচ্ছে দেখো শর্ট জাম্প শর্ট জাম্পস আর কলড রিলেটিভ জাম্পস বিকজ দে ক্যান বি মুভড অলং উইথ দে রিলেটেড সফটওয়্যার টু এনি লোকেশন ইন দা কারেন্ট কোর্ট সেগমেন্ট উইদাউট এ চেঞ্জ অর্থাৎ শর্ট জাম্প গুলো কি হতে পারে শর্ট জাম্প গুলোকে বলা হয় রিলেটিভ জাম্প যেগুলো বিকজ এদেরকে কি করা যায় মুভ করা যায় টু এনি লোকেশন

হ্যালো আমার প্রিয় স্টুডেন্টরা আমাকে শোনা যাচ্ছে তোমরা মাঝে মাঝে কোথায় হারাই যাও আমাকে একটু বলো তো কোথায় চলে যাও তোমরা স্যার আমার এখানে বৃষ্টি তো মাঝে মাঝে অনেক নেট প্রবলেম করতেছে মানে মাঝে মাঝে কিছু বুঝি না আমার এখানে একটু নেট প্রবলেম করছে আচ্ছা তুমি না হয় একজন গেলে আর কি তা আরো তো দশজন আছে সবার নিশ্চয় একই সমস্যা না তাই না সবার কি একই সমস্যা যে সবাই একই সাথে আমাকে শুনতে পায় না আমি যখন জিজ্ঞেস করি বা আমি যখন পড়াই এরকম কি না বলো সবাই নিশ্চয়ই একই সময় শুনতে পায় না এরকম হইতে পারে না স্যার আমি বল জিজ্ঞেস করলাম যে এই যে কমা টু কমা জাম্প করা কমা টু কমা জাম্প এই যে টেক টেক ইংলিশ ইংলিশ রিডিং এর ক্ষেত্রে এই টেকনিকটা আমি তোমাদেরকে কি আগে কখনো বলছিলাম মনে আছে কি বলছিলাম কখনো এই যে এটা এই যে কমা কমা থেকে এই কমা থেকে এই কমা থেকে এই কমার অংশটা জাম্প করা এটা কখনো বলছিলাম আগে হ্যাঁ না স্যার ওকে এখন বলছি খেয়াল করো তাহলে যখনই ইংলিশ রিডিং এ আমি একই লাইনের মধ্যে মানে একই সেন্টেন্স আসে লাইন না সেন্টেন্স বলা বেটার একই সেন্টেন্সে যখন খুব সংক্ষিপ্ত দূরত্বে বা খুব ছোট ছোট অংশের মধ্যে একটা দুইটা কমা পাবো একই সেন্টেন্স যেমন এই যে শর্ট জাম্পস আর কল ইত্যাদি ইত্যাদি থেকে নিয়ে কোর্স সেগমেন্ট উইদাউট এ চেঞ্জ এতটুকু হচ্ছে পুরোটা একটা সেন্টেন্স এটার মধ্যে দেখো এখানে একটা কমা আছে আবার এখানে একটা কমা আছে অর্থাৎ ছোট ছোট দৈর্ঘ্যের মধ্যে দুইটা কমা আছে সো আমরা চাইলে কি করতে পারি এই কমা থেকে এই কমা পর্যন্ত যে লেখাটা লিখাটা সফটওয়্যার এই কথাটা স্কিপ করে যেতে পারি ওকে এটা এটা ইংলিশ রিডিং এর একটা টেকনিক যাতে আমরা লাইনটা বা সেন্টেন্সটা আন্ডারস্ট্যান্ডেবল বেশি হয় সেন্টেন্সটা যাতে আমরা ভালোভাবে আরো বেশি করে বা ইজিলি বুঝতে পারি যদি আমরা লাইনের ভেতরের কমার ভেতরের অংশটা সহ পড়ি তাহলে সেন্টেন্সটা আমাদের বুঝতে একটু কষ্ট হয়ে যাবে কিন্তু সেন্টেন্সটা যদি আমরা ভালো করে বুঝতে চাই ভালো করে ইজিলি বুঝতে চাই তাহলে কমা টু কমা আমরা জাম্প করব কমার থেকে এই কমা থেকে এই কমা আমরা স্কিপ করব এটাকে বলে কমা টু কমা জাম্প এটাও জাম্প এটা যদি ইংলিশ রিডিং এর টেকনিক এটাকে বলে কমা টু কমা জাম্প দেখ দেখো তো বলা আছে কমা টু কমা জাম্প

ওই কমার ভেতরের অংশটা সহ শর্ট জাম্পস আর কল রিলেটিভ জাম্পস বিকজ দে ক্যান বি মুভড অ্যালং উইথ দেয়ার রিলেটেড সফটওয়্যার টু এনি লোকেশন ইন দ্য কারেন্ট কোর্স সেগমেন্ট উইদাউট এ চেঞ্জ খেয়াল করো এখন কিন্তু তুমি আগে যেভাবে ইজিলি বুঝতেছো এখন তুমি কিন্তু ইজিলি আর বুঝতেছো না কারণ তুমি কমার ভেতরের অংশ সহ পড়ে আমি কি বোঝাতে পারছি সো আমরা কমা টু কমা জাম্প করবো কমার ভেতরের অংশটা আমরা স্কিপ করে পড়ালাই পড়ব আর পরে পরে গিয়ে কমা টু কমার ভেতরের অংশটা এই যে পরে গিয়ে কমার ভেতরের যে অংশটা এই অংশটা আমরা পরে গিয়ে আবার পুরো লাইনটা বা এই যে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করার পরে গিয়ে কমার ভেতরের অংশটা আমরা পড়বো সেটা পরে ব্যাপার কিন্তু আগে যখন আমরা রিডিং করবো রিডিং করার সময় সরি মেবি আমার ইন্টারনেট একটু ইন্টারাপ্ট হয়েছিল আবার জয়েন করছে হ্যাঁ বলো বলো একজন কিছু বলতে চাইছিল মনে হয় বলো ডিয়ার স্টুডেন্ট